প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছেন মানুষ। শনিবার চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লঞ্চ আসে নাই, ঢাকা থেকে লঞ্চ আসবে, আসার পরে আমরা এই লঞ্চে উঠে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হব। রওনা হওয়ার পরে সেখান থেকে আবার আমরা গাড়ি ধরে বাসায় চলে যাবো। কষ্ট মালিক সমিতির প্রতি নির্দেশনা দেওয়া আছে, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া কোনো ক্রমে আদায় করা যাবে না। যদি এরূপ কোনো ঘটনা কোনো যাত্রী অভিযোগ আকারে আমাদের কাছে উপস্থাপন করে, আমরা তাৎক্ষণিক ওই সংশ্লিষ্ট যাত্রীবাহী নৌযানের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিন বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে হাজারো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঘাটে রয়েছে নৌপুলিশের ভ্রাম্যমাণ আদালত। শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চ ঘাটে পুলিশের সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, আনসার ও স্কাউট সদস্যরা। যাত্রীদের হয়রানি মুক্ত রাখতে বারবার মাইকিং করা হচ্ছে। চাঁদপুর নৌপুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গত বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য নৌপুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও আসলে আমরা যৌথভাবে কাজ করছি, আমরা নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান ঢাকা পোস্টকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী লঞ্চ চলাচলে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দুইজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মনিটরিং করছেন।